হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব শীট মাস্ক ব্যবহারের ডুজ অ্যান্ড ডোন্ট। একটি হেলদি, হাইড্রেটেড এবং স্মুথ স্কিন পেতে হলে সবার আগে যে নামটি মাথায় আসে সেটা হচ্ছে শীট মাস্ক। কিন্তু শীট মাস্ক ব্যবহার করার আগে এভাবেই ভালোমতো হাতে রাব করে নিতে হবে, হুট করেই টান দিয়ে খোলা যাবে না। এটা ব্যবহারের আগে ভালোমতো ফেস ক্লিন করে ফেসে টোনার অ্যাপ্লাই করে নিতে হবে। এবং শীট মাস্কের উপর একটা গাইডলাইন দেওয়া থাকে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আমরা ফেসের কোনখানে কোনভাবে লাগাবো। সো ওই এক্সট্রা যেই কাভারটা আছে এটা কিন্তু খুলে তারপরে আমাদেরকে পরতে হবে। অনেক সময় আমরা কিন্তু এইটা সহই পরে ফেলি, সেটাকে কিন্তু অবশ্যই খুলে ফেলতে হবে, নাহলে কিন্তু ভূতের মতো লাগবে, ঠিক আছে? সো পরবর্তীতে আমাদেরকে জানতে হবে আমাদের কিন্তু শীট মাস্ক মুখে দিয়ে ঘুমিয়ে পড়া যাবে না, এটা দিয়ে অপেক্ষা করতে হবে 20 থেকে 15 মিনিট, এর ভিতরেই উপর এটাকে খুলে ফেলতে হবে। শীট মাস্কের যেই প্যাকেটের ভিতরে সিরামগুলো থাকে ওগুলো আমরা অংশ ফেলে দিই, ওগুলো ফেলে না দিয়ে ইউজ করতে হবে। আর শীট মাস্কটা যখন আমরা ফেলে দিব সেটাও কিন্তু আমরা ইজিলি ফেসে একটু বা হাতে রাব করে নিতে পারবো। অ্যান্ড লাস্টলি মনে রাখতে হবে শীট মাস্ক অ্যাপ্লাই করার পর সুন্দর মতো ফেসটাকে মাসাজ করতে হবে, এরকম থাপড়া থাপড়ি করা যাবে না, তাহলে কিন্তু রিঙ্কেলস পড়ে যাবে। তোমরা কিন্তু এই কোরিয়ান বায়ো অ্যাকোয়া ব্র্যান্ডের শীট মাস্কগুলো পেয়ে যাবে সফট বিউটিস ফেসবুক পেজে। ওদের পেজের লিঙ্কটি আমি ক্যাপশনে অ্যাড করে দিবো।